আসসালামু আলাইকুম রব্বি ওয়া সৌদ্রি ওয়াইসিল আমরি আহল লোকদত্তমিলসানি ওয়াইফ কাহু কৌলে গাইস এখানে লেখা আছে টেন্স টেন্স টেন্সের মানে হলো কি টেন্সের মানে হলো সময় অথবা কাল তো সময় অথবা কাল কয় ধরনের হয় তিন ধরনের সময় হয় বা তিন ধরনের কাল হয় একটা হলো প্রেজেন্ট একটা হলো পাস্ট আর একটা হলো ফিউচার প্রেজেন্ট বর্তমান পাস্ট অতীত আর ফিউচার যেটা সামনে আসবে এখানে লেখা আছে পাস্ট তো পাস্টার তো কি অতীত যেটা চলে গেছে তারপর এখানে লেখা আছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কোনো কিছু চলতে থাকা কোনো কাজ চলতে থাকা তো পাস্ট কন্টিনিউয়াস এর মানে হলো অতীতে কোনো কাজ চলতেছিল এই মুহূর্তে আপনি কি করতেছেন আপনি ইউটিউব দেখতেছেন আমি কি করতেছি আমি আপনাকে ইংলিশ শিখাইতেছি এবার ধরেন কেউ মাঠে ফুটবল খেলতেছে আমি বলবো কি তারা মাঠে ফুটবল খেলতেছে কিন্তু এই সেম কথাটাই একটুবার আমি বলবো কি আমি ইংলিশ শিখাইতেছিলাম আপনারা ইউটিউব দেখতেছিলেন তারা মাঠে ফুটবল খেলতেছিল আমার মা রান্না করতেছিল আমি আপনাদের বাড়ি যাইতেছিলাম তারা নদীতে সাঁতার কাটতেছিল অর্থাৎ অতীতে কোন একটা কাজ চলতেছিল আর এই কথাগুলো আপনাকে ইংলিশে বলার জন্য এই স্ট্রাকচার দিয়ে আপনাকে এই সেন্টেন্সটা বানাতে হবে এই স্ট্রাকচার দিয়ে আপনাকে এই সেন্টেন্স বানাতে হবে এই কথাগুলো বলার জন্য এখানে লেখা আছে পি পি দিয়ে বুঝাইছি পজিটিভ এন দিয়ে আমি বুঝাইছি নেগেটিভ আই দিয়ে ইন্টারোগেটিভ এন আই দিয়ে বুঝাইছি নেগেটিভ ইন্টারোগভ পজিটিভ সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স কিভাবে বানাইবেন প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার আবার বলি প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় আই রিপিট সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার তারপর বি ফোর ফোর বিফোর কোনটা একটা ভার্বের পাঁচটা ফর্ম হয় পাঁচটা ফর্ম হয় যেমন গো একটা ভাব নিলাম এর পাঁচটা ফর্ম এটা হলো বেস ফর্ম বা ভি ওয়ান তারপর ওয়েন্ট তারপর গো অন তারপর গোয়িং তারপর গোস প্লে এটা হলো বেস ফর্ম বা ভি ওয়ান প্লেড প্লেড প্লেইং প্লেস আবার ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কিং ওয়ার্কস একটা ভার্বের পাঁচটা ফর্ম হয় তো কন্টিনিউয়াস মানেই হলো ভি ফোর তো এটা কি পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস মানে হলো ভি ফোর এই যে ভি ফোর তারপর হলো অবজেক্টিভ পার্ট নেগেটিভ সেন্টেন্স বানাইবেন প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার তারপর নট তারপর বিফোর তারপর অবজেক্টিভ পার্ট ইন্টারোগেটিভ বানাইবেন সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার এইটা আগে আনতে হবে ওয়াজ অথবা ওয়ার আগে আনতে হবে তারপর সাবজেক্ট তারপর ভি ফোর সব সাবজেক্টের সাথে ভি ফোর ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সব সাবজেক্টের সাথে ভি ফোর তারপর অবজেক্টিভ পার্ট নেগেটিভ ইন্টারোগেটিভ বানাইবেন ওয়াজ এবং ওয়্যার আনতে হবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে তারপর সাবজেক্ট তারপর নট তারপর বি ফোর তারপর অবজেক্টিভ পার্ট আর যদি ডবলএস কোশ্চেন লাগাইতে চান জাস্ট এই যে হেল্পিং ভার্ব আছে ওয়াজ এবং এই যে ওয়ার এর আগে সেন্টেন্স অনুযায়ী যেই ডবলএস কোশ্চেন ওয়ার্ডস আপনি লাগাইতে চান ওইটা আগে লাগিয়ে দেবেন এই যে এখানে ডবলএস কোশ্চেন তৈরি হয়ে যাবে মনে রাখতে হবে অতীতে যখনই কোনো কাজ চলতেছিল অতীতে যখনই কোনো কাজ চলতেছিল সেইখানে সাবজেক্ট যদি ফার্স্ট সিঙ্গুলার এবং থার্ড চলতে সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার এবার কিছু সেন্টেন্স দেখে এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি ফার্স্ট ওয়ান আই ওয়াজ রিডিং অ্যান ইংলিশ বুক আমি একটা ইংলিশ বই পড়তেছিলাম এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার সেজন্য ওয়াজ আই ওয়াজ রিডিং অ্যান ইংলিশ বুক এই স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট তারপর ওয়াজ এই যে ওয়াজ বে ফর তারপর অবজেক্টিভ পার্ট

You were sleeping. You were sleeping when I called you. যখন আমি আপনাকে কল করেছিলাম আপনি ঘুমাইতেছিলেন আপনার ঘুমানোর কাজটা চলতেছিল আপনি ঘুমাইতেছিলেন ইউ ওয়ার স্লিপিং ওয়েন আই কল্ড ইউ আপনারা ঘুমাইতেছিলেন যখন আমি কল করেছিলাম ইউ অর্থ আপনি ইউ অর্থ আপনারা আপনারা ঘুমাইতেছিলেন যখন আমি কল করেছিলাম নেক্সট সেন্টেন্স দে ওয়্যার দে ওয়্যার ওয়ার্কিং ওয়েন আই স দেম ওয়েন আই স দেম তারা কাজ করতেছিল কাজ করার কাজটা চলতেছিল অতীতে কাজ করার কাজটা চলতেছিল দে ওয়ার ওয়ার্কিং তারা কাজ করতেছিল ওয়েন যখন ওয়েন অর্থ কখন ওয়েন অর্থ যখন ওয়েন যখন আই স

সি সি কেমন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য ওয়াজ শি ওয়াজ ইটিং ইটার তো খাওয়া ইটিং এটা হলো বি ফোর শি ওয়াজ ইটিং ডিনার সে ডিনার করতেছিল তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য ওয়াজ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার সেজন্য ওয়াজ এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার সেজন্য ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার এর 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 সাথে 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 দে শুধু মনে রাখতে হবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে আর বাকি সব সাবজেক্টের সাথে তারপর তারপর হলো অবজেক্টিভ পার্ট এবার নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স বানাইবেন একদমই সোজা জাস্ট এই যে হেল্পিং ভার্ব আছে হেল্পিং ভার্বের পরে একটা নোট লাগিয়ে দেবেন নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আর বাকি সব কিছু ঠিক থাকবে ইংলিশ বুক আমি একটি বই পড়তেছিলাম এবার বলবো আমি একটি বই পড়তেছিলাম না আমি একটি বই পড়তেছিলাম না জাস্ট হেল্পিং পরে একটা নট লাগিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে আই ওয়াজ নট রিডিং অ্যান ইংলিশ বুক আমি একটি ইংলিশ বই পড়তেছিলাম না উই ওয়ার প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলতেছিলাম জাস্ট এখানে একটা নট লাগাই দিবেন উই ওয়্যার নট উই ওয়ার নট প্লেয়িং ফুটবল আমরা ফুটবল খেলতেছিলাম না এই যে জাস্ট হেল্পিং ভার্ভের পরে একটা নট ইউ আর স্লিপিং ওয়েন আই কল ডিউ আপনি ঘুমাইতেছিলেন যখন আমি কল করেছিলাম এবার বলবো যে আপনি ঘুমাইতেছিলেন না আপনি ঘুমাইতেছিলেন না যখন আমি কল করেছিলাম জাস্ট হেল্পিং ইউ যখন আমি কল করেছিলাম আপনি নেক্সট ছিলেন দে ওয়ার ওয়ার্কিং ওয়েন আই তারা কাজ করতেছিল যখন আমি তাদেরকে দেখেছিলাম নেগেটিভ বানাইবেন তারা কাজ করতেছিল না যখন আমি তাদেরকে দেখেছিলাম জাস্ট হেল্পিং ভার্বের পরে একটা নট

ডিনার সে ডিনার খাইতেছিল সে ডিনার খাইতেছিল ডিনার রাতের খাবার শি ওয়াজ ইটিং ডিনার সে রাতের খাবার খাইতেছিল এখন বলবো যে সে রাতের খাবার খাইতেছিল না সে রাতের খাবার খাইতেছিল না জাস্ট এখানে একটা নট হেল্পিং ভার্বের পরে একটা নট আর হেল্পিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী শি ওয়াজ নট ইটিং ডিনার সে রাতের খাবার খাইতেছিল না এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইবেন

পাঁচটির কথা বলতেছি যে আমি কি একটা ইংলিশ বই পড়তেছিলাম কি করতে হবে জাস্ট এই ওয়াজটাকে আগে আনতে হবে প্রথমে ওয়াজ বা ওয়ার সাবজেক্ট অনুযায়ী তারপর সাবজেক্ট তারপর বিফোর তারপর হলো অবজেক্টিভ পার্ট তাহলে সেন্টেন্স হয়ে যাবে ওয়াজ আই রিডিং অ্যান ইংলিশ বুক আমি কি একটি ইংলিশ বই পড়তেছিলাম নেক্সট সেন্টেন্স উই ওয়ার প্লেইং ফুটবল আমরা ফুটবল খেলতেছিলাম এবার ইন্টারোগেটিভ জাস্ট এ ওয়ার এই যে ওয়ার এটাকে আগে নিয়ে আসতে হবে এটাকে আগে নিয়ে আসতে হবে তাহলে সেন্টেন্স হবে কি সেন্টেন্স হবে ওয়ার ওয়ে ওয়্যার ওয়ে প্লেইং ফুটবল আমরা কি ফুটবল খেলতেছিলাম ওয়্যার ওয়ে প্লেইং ফুটবল আমরা কি ফুটবল খেলতেছিলাম নেক্সট সেন্টেন্স ইউ ওয়ার স্লিপিং ওয়েন আই কল্ড ইউ আপনি ঘুমাইতেছিলেন যখন আমি কল করেছিলাম যখন আমি কল করেছিলাম আপনি ঘুমাইতেছিলেন বা আপনারা ঘুমাইতেছিলেন যখন আমি আপনাদেরকে কল করেছিলাম এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনারা কি ঘুমাইতেছিলেন যখন আমি আপনাদের কল করেছিলাম কি করতে হবে এই যে ওয়ার ওয়ারেটাকে আগে নিয়ে আসতে হবে ওয়ার ইউ স্লিপিং ওয়েন আই কল ইউ ওয়ার ওয়ার ইউ ওয়ার ইউ স্লিপিং ওয়েন আই কল ইউ আপনারা কি ঘুমাইতেছিলেন যখন আমি কল করেছিলাম নেক্সট সেন্টেন্স দে ওয়ার ওয়ার্কিং ওয়েন আই স দেম তারা কাজ করতেছিল যখন আমি তাদেরকে দেখেছিলাম যখন আমি তাদেরকে দেখেছিলাম তারা কাজ করতেছিল ইন্টারোগেটিভ বানাবো জাস্ট ওয়ারটা চলে আসবে আগে ওয়ার দে ওয়ার দে ওয়ার্কিং ওয়ার দে ওয়ার্কিং ওয়েন আই স দেম তারা কি কাজ করতেছিল তারা কি কাজ করতেছিল যখন আমি তাদেরকে দেখেছিলাম নেক্সট সেন্টেন্স হি ওয়াজ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাইতেছিল এবার ইন্টারোগেটিভ কি হবে সে কি ঢাকা যাইতেছিল সে কি ঢাকা যাইতেছিল কি করতে হবে জাস্ট এই হেল্পিং ভাবটাকে আগে নিয়ে আসতে হবে এই রুল অনুযায়ী ওই স্ট্রাকচার অনুযায়ী রুল অনুযায়ী হেল্পিং ভাবটাকে আগে নিয়ে আসতে হবে ওয়াজ হি গোয়িং টু ঢাকা সে কি ঢাকা যাইতেছিল ওয়াজ ওয়াজ হি ওয়াজ হি গোয়িং টু ঢাকা সে কি ঢাকা যাইতেছিল লাস্ট ওয়ান শি ওয়াজ ইটিং ডিনার সে ওয়াজ এটিং ডিনার সে রাতের ভাত সে শি ওয়াজ ইটিং ডিনার সে রাতের খাবার খাইতেছিল সে রাতের খাবার খাইতেছিল এবার কোশ্চেন সে কি রাতের খাবার খাইতেছিল সে কি রাতের খাবার খাইতেছিল তাইলে এখানে সাবজেক্ট সাবজেক্ট হলো থার্ড পার্সেন্ট সিং গোদায় জন্য ওয়াজটা আগে চলে আসবে

তাহলে ওয়াজ আর বাকি সব সাবজেক্টের সাথে ওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ করব এর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর আপনি ইংলিশ শিখতে একটা ভিডিও মিস না করেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো হ্যাপি লার্নিং আই উইল সি ইউ ইন অ্যানাদার ভিডিও শুন টেক কেয়ার অ্যান্ড গুড বাই